পরন্ত একটা বিকেলে আমরা এই জায়গায় গিয়েছিলাম, জায়গাটা আলবদি বাজারের পিছনে আর কি, ক্যান্টনমেন্ট গেটের ওই গলি দিয়ে ঢুকতে হয়। জায়গাটার নাম সম্ভবত লেক ভিউ হবে, আমি আসলে সাইনবোর্ডগুলোর পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। জায়গাটাতে আমি কিছুদিন আগে আর কি আমি মিরপুর 11-তে গিয়েছিলাম সুতা কিনতে, তো ওখান থেকে একটা ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার সাথে আরিব ছিল, আরিবের বাবাও ছিল, ভাইয়া হচ্ছে আরিবের বাবার ফ্রেন্ড, তো ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আর সেই সাথে ওনার অফিস ওখানে, ওনার নতুন অফিস, তো আরিবের বাবা গিয়েছিল একদিন দেখে এসেছে। তো ওনার অফিসের পাশেই একটা হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে চাপটির একটা দোকান, তো ওখান থেকে খেয়ে এসেছিলো। পরে ওই ভাইয়া আমাদেরকে বলেছিল আর কি, আমাদেরকে নিয়ে গেলে ওইখানকার চাপটি খাওয়াবে। তো সেই জন্য ওই দিন একটু হাতে সময় ছিল, সুতা কেনার পরে বিকেলবেলা একটু হাতে সময় থাকাতে আরিবের বাবা বলল যে চলো ভাইয়ের সাথে দেখা করব আর চাপটি খাবো। তো এই যে দোকানটাতে আসলাম, এটা হচ্ছে আলুপ্তি বাজার বলে জায়গাটার নাম আর কি, দোকানের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এখানে দেখতে পাচ্ছেন 10টা চুলা একসাথে কিন্তু জলে, আর পিঠাও সেই রকমই বিক্রি হয়। আমার কাছে ভালোই লেগেছে। আর ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন, এখানে 10টা চুলা একসাথে কাজ হয় আর কি। আর এখানে মনে ওনাদের ফ্যামিলির সবাই মিলে কাজটা করে আর কি। তো আমাদের জন্য পিঠা বানাচ্ছে, প্রথমে চিতই পিঠা কয়েকজন কাস্টমার ছিল ওনাদের জন্য বানিয়েছে, তারপরে আমাদেরটা। আমরা চাপটির অর্ডার দিয়েছিলাম, চাপটি এই যে আমাদের চাপটিটা এখন হচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের চাপটিটা, আর ভাইয়াও আসলে চাপটিটা ভালো দেখে বলে অফার করেছিল আর কি যে চাপটিটা খাওয়াবে। তো আমিও শিখে আসলাম, বাসায় একদিন ট্রাই করব কীভাবে চাপটিটা করে আর কি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর হচ্ছে যে একটু শিখে নিলাম কীভাবে চাপটিটা তৈরি করছে। চিতই পিঠার যেই কাইটা ছিল ওটা দিয়ে করেছে। তো প্রথমে চিতই পিঠার কাইটা দিয়েছে, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছে, তারপর হচ্ছে এখানে যে শুটকির ভর্তাটা করা হয়েছিল লাল মরিচের দিয়ে আর কি, ওই ভর্তাটা মাঝখানে একটু দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে একদম খোলাটার সাথে একদম মেলে দিচ্ছিল আর কি, একটা নারকেলের চামচ আর কি, এটাকে কী বলে আমি আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা দিয়ে একদম খোলার সাথে লেপটে দিচ্ছিল। তো আর এটা খুবই মচমচা হয়েছিল আর খেতে অনেক বেশি ভালো লেগেছিলো। শুটকির যে একটা ফ্লেভার ছিল ওটা খুবই মজার ছিল আর কি। আমি একটু শিখে আসলাম, আমি বাসায় একদিন ট্রাই করব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আসলে চাপটিটা তিন রকমের ভর্তা দিয়েছিল, একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, একটা হচ্ছে লাল মরিচ আর শুটকি দিয়ে করা, আর একটা হচ্ছে যে সরিষা ভর্তা দিয়ে। তো আমরা চাপটিটা খেয়েছি, আমি, তারপরে আরি, বাড়িবের বাবা আর ভাইয়া ছিল। তো ভাইয়াই আমাদেরকে ট্রিটটা দিচ্ছিল। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, ভাইয়ার নতুন অফিস, নতুন জায়গা, সব কিছু মিলিয়ে ভাইয়ার জন্য আপনারা দোয়া করবেন। তো চাপটিটা খাওয়ার পরে আবার চিতই পিঠা, ডিম চিতইয়ের অর্ডার দেওয়া হয়েছিল, তো ওটা আসলে প্রথমে চাপটিটা খাওয়ার পরে আর ডিম চিতইটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এটার একটা কারণও আছে। চাপটিটা যেহেতু একটু ক্রিস্পি ছিল খেতে অনেক বেশি ভালো লেগেছে ভর্তার সাথে, আর চিতই পিঠা আমার কাছে এমনিতেই কম ভালো লাগে, তো এর মধ্যে আবার ডিম চিতই ছিল আসলে খেতে তেমন একটা ভালো লাগেনি। আরিব কিন্তু খুব পছন্দ করেছে, একটু সফট ছিল দেখতে পাচ্ছেন, ধনিয়া পাতা দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে চিতই পিঠাটা করা হয়েছিল, আর এটাও তিনটা ভর্তা দিয়ে সার্ভ করেছিল। তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। আপনারা যারা ওইদিকের আছেন বা মিরপুরের কাছাকাছি আছেন, আপনারা যেয়ে খেয়ে আসতে পারেন, ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে।
তো যাই হোক, যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখবেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যদি ভালো লাগে, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।